প্রবাসী আলামিন খান কাজ করেন দুবাইয়ের একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে। তার কাজ 3D বর্ণের সাইনবোর্ড তৈরি করা। এই কাজে তার কেটে গেছে 5 বছর। তার মতো এ পেশায় দুবাইয়ে আরও বহু প্রবাসীর জীবন জীবিকা জড়িত। দুবাইয়ের ধেরা বাজারে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কম নয়। 3D লেটার, 4D লেটার আর আপনার এলইডি লেটার, এলইডি এগুলো বানায় আর কি। এই কাজ বহু চাহিদা দুবাই শহরে। বাংলাদেশে চাঁদপুরের মানুষ বেশি, চাঁদপুরের মানুষ বেশি ব্যবসা করে, এখানে অনেক লাভবান হওয়া যায় এই ব্যবসাতে। ডিজাইন ও প্রিন্টিং জগতে প্রযুক্তিগত দিক দিয়ে সংযুক্ত আরব আমিরাত অনেক দূর এগিয়েছে। দেশটিতে হাজারের বেশি প্রিন্টিং প্রতিষ্ঠান আছে। প্রেস, প্রিন্টিং বা ছাপাখানা দিয়ে দেশটিতে সফলতার সঙ্গে ব্যবসা করছেন বহু বাংলাদেশি। কেউ আবার কাজ করছেন মেশিন অপারেটর হিসেবে। ভারতীয়দের পাশাপাশি সমানতালে ব্যবসা করে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কাজের মান ধরে রাখতে পারলে ভবিষ্যতও ভালো বলছেন তারা। আমার এই প্রতিষ্ঠানে প্রায় 17 জনের মতো এখন কাজ করতেছে। আশা করতেছে আরও বাড়বে, কারণ আমাদের এখানে প্রিন্টিং ব্যবসার মান ভালো। যদি কোয়ালিটি এবং কাজের মান ভালো থাকে, পাশাপাশি আমরা সার্ভিসটা সুন্দর দিতে পারি, এটার একটা চমৎকার ভবিষ্যৎ আছে। যেই জন্য বাংলাদেশিরা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানে বা প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত বা এটার অভিজ্ঞতা আছে, তারা এই ব্যবসায় এখানে সফল হওয়ার সম্ভাবনা অনেক। তবে প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা ধরে রাখলেও দক্ষ ডিজাইনারের অভাবে বিদেশি ডিজাইনারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। নতুনদের এই ব্যবসায় আসার আগে তাই প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন অভিজ্ঞরা। বাংলাদেশে কমপক্ষে গ্রাফিক ডিজাইনের উপরে কমপক্ষে তাদের কোর্স করা উচিত ভালোভাবে, এবং 2-3 বছর চাকরি করার পরে এদেশে আসা উচিত। আসলে তারা অনেক ভালো করবে। প্রতিষ্ঠান মালিকরা বলছেন এ বাজারে দক্ষ লোকের চাহিদা অনেক। এই চাহিদা পূরণে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও দক্ষ লোক আনা গেলে দেশটিতে আরও অনেক প্রবাসীর কর্মসংস্থান হবে। এই লাইনের কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শিখে আসতে হবে। যারা গ্রাফিক্স ডিজাইনার জবে কাজ করতে চায় তাদেরকে গ্রাফিক্স ডিজাইনার ডিজাইনিংটা শিখে আসতে হবে। তারপর যারা মেশিন অপারেটিং করতে পারে, লার্জ ফরম্যাট ডিজিটাল প্রিন্টিং, তারপর অনেকে আছে আপনার প্রিন্টিং প্রেসের কাজ করে, প্রিন্টিং প্রেসের বিভিন্ন মেশিন আছে, এসব কাজ যদি যারা শিখে আসবে, যারা করে আসবে, তাদের জন্য এখানে মার্কেটটা অনেক বিশাল, হিউজ মার্কেট আছে। বাংলাদেশ থেকে প্রচুর টি শার্ট, তারপর এসব প্রিন্টিংয়েরও এখানে ইনভেস্ট করার একটা হিউজ মার্কেট আছে। এখানে মান্থলি অ্যাভারেজ বাংলাদেশি টাকায় 4-5 লক্ষ টাকা ইনকাম করতে পারে। ব্যবসায়ীরা বলছেন দক্ষতার ঘাটতি পোষানো গেলে এই খাত থেকে আয় করে আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।